ভুল চিকিৎসায় মারা গিয়েছেন প্রিয়জন, অথবা ভুল চিকিৎসার জন্য আপনাকে খেসারত দিতে হচ্ছে লাখ লাখ টাকা, মানুষের জীবন নিয়ে এভাবে যারা ছিনিমিনি খেলছেন তাদেরও শাস্তির বিধান রয়েছে দেশের আইনে। অভিযোগ প্রমাণ হলে মিলতে পারে ক্ষতিপূরণ। ২০১৫তে জ্বর আর গলার গ্ল্যান্ডের সমস্যা নিয়ে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি হন রামরাজাতলার এই গৃহবধূ। বায়োপসি হয়, তবে শ্বাসকষ্ট কমেনি, সেই কারণে ওষুধ দেন চিকিৎসক, সেরে ওঠেননি এশা। মৃত্যু হয় চেন্নাইতে। স্পাইনাল কর্ডে সমস্যা নিয়ে মল্লিক বাজারের হাসপাতালে ভর্তি করা হয় ঋতুমানকে। ব্রেন টিবির চিকিৎসা হয়, পরে বেঙ্গালুরু নিয়ে গেলে জানা যায় ক্যান্সারে আক্রান্ত ঋতুমান। বাড়ি বিক্রি করে এখন ট্রিটমেন্ট করতে হবে, আমার নাতির যা অবস্থা, সব লাইফ পুরো নষ্ট করে দিল। একটা শিশু, একটা বাচ্চার জীবন নিয়ে এরা কি করছে এগুলো। সন্তান জন্মের পর মৃত্যু হয় তনুশ্রী। অভিযোগ, ডেলিভারির দিন বিদেশে চলে যান চিকিৎসক, পরে কলকাতার অন্য হাসপাতালে নিয়ে গেলে মেয়াদ উত্তীর্ণ রক্ত দেওয়া হয় বলেও অভিযোগ। গত জুলাইয়ের ঘটনা, অদক্ষ ডাক্তারদের হাতে আমার মেয়েকে ফেলে চলে যায় এবং তাদের হাতে অপারেট করতে গিয়ে আমার মেয়ে, আমার নাতনি, সদ্যজাত শিশু মারা যায়। কায়ো বলে একটা রক্ত দেওয়া হয় এবং এই রক্তটা ডেট অফ এক্সপায়ারি ছিল 15ই মে, আমার মেয়েকে এটা দেওয়া হয়েছে জুলাই মাসে। লোয়ার ব্যাক পেন নিয়ে অগস্টে বাইপাসের ধারের হাসপাতালে ভর্তি হন অনিন্দিতা। স্নায়ু না হার কিসের সমস্যা বুঝতে দিন কেটে যায়, পরে দেখা যায় বিলিরুবিন ভীষণ হাই, তবে সে চিকিৎসা হয়নি। এটা তো একটা লস, আই বিয়ার্ড ইট, এই লসগুলো যেন আর কারো না হয়। শুধু এশা, অনিন্দিতা বা ঋতুবানের ঘটনা নয়, চিকিৎসা এমন গাফিলতির শিকার হতে পারেন যে কেউই, সেক্ষেত্রে কি করণীয়। রোগীর স্বার্থ রক্ষার বিষয়টি দেখে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া। চিকিৎসার সমস্ত নথি নিয়ে তাদের কাছে আবেদন করতে হবে, হাসপাতাল চিকিৎসার সমস্ত নথি পরিবারকে দিতে বাধ্য। ক্রেতা সুরক্ষা কমিশনে গাফিলতির অভিযোগ জানানো যেতে পারে, ফৌজদারি মামলা করার আইনও রয়েছে। তবে রোগীর ভুল চিকিৎসা হচ্ছে বা গাফিলতি হচ্ছে বুঝলেই আগে অন্য বিশেষজ্ঞের পরামর্শ নিতে দেরি করবেন না। ক্যামেরা দেবজ্যোতি দত্তের সঙ্গে সন্দীপ সরকারের রিপোর্ট, ২৪ ঘন্টা।